কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনা জিতেছেন নিতু ঘংঘাস। 48 কেজি বিভাগে ইংল্যান্ডের ডেমিস জেড রেজ তানকে 5-0 পয়েন্টে হারিয়েছেন তিনি। সোনা জয়ের পরে নিতুর মুখে বাবার কথা, মেয়ের প্রশিক্ষণের যাতে কোনো খামতি না হয় তার জন্য 3 বছর অবেতন ছুটি নিয়েছিলেন হরিয়ানার সচিবালয়ে কর্মরত জয় ভগবান। নিতু এর আগে যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে 2 বার সোনা জিতেছেন, এবারই প্রথম কমনওয়েলথ গেমসে নেমে সোনা জিতেছেন তিনি। তবে বাবা পাশে না থাকলে বক্সিংয়ের সাফল্য কোনোদিনই পাওয়া হতো না তা। 3 বছর কাজ থেকে অবেতন ছুটি নিয়ে মেয়েকে বক্সার বানাবেন বলে উঠে পড়ে লেগেছিলেন তার বাবা। সেই পরিশ্রম অবশেষে সফল হলো কমনওয়েলথে সোনা জিতে। সোনা জেতার পর তাই বাবার কথা নিতুর মুখে, তিনি বলেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এই স্বপ্ন পূরণের পিছনে সবথেকে বেশি অবদান আমার বাবার, উনি কোনো ত্রুটি রাখেননি, অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আমি যাতে সেরা প্রশিক্ষণ পাই সেদিকে লক্ষ্য রেখেছেন। বাবা না থাকলে এই জায়গায় পৌঁছতে পারতাম না। হরিয়ানার ভিওয়ানি জেলার ধনানা গ্রামে জন্ম নিতুর। প্রথমে একেবারেই বক্সিংয়ে উৎসাহ ছিল না, বাবার ইচ্ছেতেই বক্সিংয়ে আসা। বাবার সঙ্গে স্কুটারে রোজ 70 কিলোমিটার পাড়ি দিতেন ভিওয়ানি বক্সিং ক্লাবে যাবেন বলে। যে কোনো বক্সারের ক্ষেত্রেই ভালো করে দেখভাল করা প্রয়োজন। ভগবান সিদ্ধান্ত নেন কাজ থেকে অবেতন ছুটি নেওয়া। তবে ব্যাপারটা সহজ ছিল না একেবারে, সংসার চালাতে এবং নিতুকে পুষ্টিকর খাবার দিতে হতো। সেই সময় আত্মীয়দের থেকে টাকা ধার নেন ভগবান, পাশাপাশি নিজের একটা ছোট্ট চাষের জমি রয়েছে সেখানে চাষ করে সংসার চালান। বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে রেয়াত না করলেও রিংয়ের বাইরে লাজুক নিতু। কোচ ভাস্কর চন্দ্র ভট্ট তাকে গব্বর শেরনি বলে ডাকেন। ছাত্রী সোনা জেতার পরে ভাস্কর বলেন, নিতু বরাবরই এরকম, রিংয়ের বাইরে ওর গলা শুনতে পাওয়া যায় না, কিন্তু রিংয়ের ভেতরে ও সিংহীর মতো খেলে। নিতু ঘংঘাস মেরি কমের পরে প্রথম ভারতীয় মহিলা বক্সার, ভারতকে যিনি স্বর্ণপদক এনে দিলেন। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেমি জেড রেজ তানকে হারিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয়দের সব রকম খেলা মিলিয়ে 14তম এবং নিজের প্রথম কমনওয়েলথে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এটি এবারের কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় ভারতের প্রথম বক্সিংয়ে প্রাপ্তি সোনা। এই প্রতিযোগিতা মেরি কমের জুতোতে পা গলিয়েছিলেন নিতু। মেরি ইভেন্টের আগে অনুষ্ঠিত ট্রায়ালের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নিতু, যদিও কখনো চাপ নেননি। সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসী নিতু বলেন, এটা সবে শুরু, আমার অনেক পথ এগোনো বাকি আছে, আমি শুধু আমার কোচদের নির্দেশ অনুযায়ী কাজ করি, সেই থেকে সাফল্য এসেছে। তিনি তার দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে যথেষ্ট বাস্তববাদী। এরপর এশিয়ান গেমস ও অলিম্পিকে ভারতের পদক এনে দেওয়ায় লক্ষ্য হরিয়ানার ধানানা গ্রামের এই বক্সারের।